কুল্লা পাথর মুক্তিযোদ্ধা সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তের উপজেলার কসবার শেষ প্রান্তে ভারতীয় সীমান্তের কাছে কুল্লা পাথরে মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে স্থানীয় জনসাধারণের উদ্যোগে কুল্লা পাথরে একটি মুক্তিযোদ্ধা সমাধি প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় আদিবাসী আব্দুল হান্নান নিজ উদ্যোগে তার জমির উপর 51 জন শহীদ মুক্তিযোদ্ধার লাশ দাফন করেন। কুল্লা পাথরে যে মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল রয়েছে তাদের অধিকাংশই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য এবং দেশের বিভিন্ন অঞ্চলের অধিবাসী ছিলেন। সেখানে যাদের কবর আছে তারা হলেন হাবিলদার তৈয়ব আলী, নায়েক আব্দুস সাত্তার, সিপাহী আকাশ আলী, সুবেদার সালাম, নায়েক মোজাম্মিল হক, সুবেদার মুজাহিদ নুরুমিয়া, সিপাহী দর্শন আলী, আব্দুল জব্বার, নোয়াব আলী, ফখরুল আলম নায়েক সুবেদার আব্দুস সালাম, ফারুক আহমেদ, সিপাহী মুসলিম মৃধা, নজরুল ইসলাম, আব্দুল ওদুদ তমিজ উদ্দিন, মতিউর রহমান, আব্দুল খালেক, আব্দুল কায়েম, সিপাহী নুরুল হক, নায়েক সুবেদার মইনুল ইসলাম, মোশারফ হোসেন, আজিজুর রহমান, তারুমিয়া, নায়েক সুবেদার ব্লায়েত হোসেন। কুল্লা পাথর মুক্তিযোদ্ধা সমাধিস্থল একটি মডেল হিসেবে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এরকম একটি মহৎ ও সাহসী উদ্যোগ আর নেই। কুল্লা পাথর মুক্তিযোদ্ধা সমাধিস্থলটি ভূমি থেকে বেশ উপরে। সমাধিস্থলে দাঁড়িয়ে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য সবাইকে বিমোহিত করে। সমাধিস্থলের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান এখন আর বেঁচে নেই। তিনি মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে এবং এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, এই শর্তে 65% জমি সরকারকে দান করে দিয়ে যান।